আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, রাজধানীর করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী দীপু শিকদার। এই পুরান ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। আপনি আমার পিছনে হয়তো খেয়াল করছেন যে সেনাবাহিনী কিন্তু এই রোডে তাদের দায়িত্ব পালন করছে, মাইকিং করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে অকারণে যেন তারা ঘরের বাইরে না আসে। তারা কিন্তু কঠোর ভাষাও প্রয়োগ করছে, মাঝে মাঝে মানুষকে সতর্ক করছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারা কাজ করছেন। আমি এই মুহূর্তে কথা বলতে চাই এলাকায় যিনি দায়িত্বরত আছেন ক্যাপ্টেন মেহেদির সাথে। মাহদি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একটু বলবেন যে গত কয়েকদিনের তুলনায় যে আজকে আসলে আপনারা কী প্রোগ্রেস পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। তো গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা ভালোই সাড়া পাচ্ছি সবার কাছ থেকে। তো আমরা মূলত আমাদের সময়টাকে একটু ভাগ করে রাখি, যে যে সময়টায় মানুষের বাজারঘাট করার টেন্ডেন্সি একটু বেশি থাকে ওই সময়টা আমরা ওই সমস্ত অলিগলিতেই বেশি থাকি। আগে প্রায় সময় এরকম দেখা যেত যে বের হয়ে আসছে পরবর্তীতে আমরা চলে যাওয়ার পরে মানুষ, বাট যেহেতু পরিস্থিতির সাথে সাথে এবং নিউজেও দেখতে পাচ্ছে মানুষ যে এখন সংক্রমণের হারটা একটু বেড়ে গেছে, সেক্ষেত্রে মানুষও নিজেদের মধ্যে একটু গুটিয়ে আনার চেষ্টা করছে, বাসার মধ্যে থাকার চেষ্টা করছে, এবং আমাদের কাছে ইনফরমেশন আসছে যে আপনারা একটু কাইন্ডলি আমাদের এলাকায় আসেন, আমাদের জনগণকে একটু বোঝানোর চেষ্টা করেন। তো আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি তাদের কাছে। ক্যাপ্টেন মাহদি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুনছিলেন এই সেনা কর্মকর্তার বক্তব্য, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন, কিন্তু কথা হচ্ছে যে মানুষকে সচেতন হতে হবে। যেই আহ্বানটা সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছিল, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এবং IEDCR এর পক্ষ থেকে জানানো হচ্ছিল যে সামাজিক দূরত্ব নিশ্চিত করুন, অকারণে আপনারা ঘরের বাইরে বেরোবেন না। তো সব দিক দিয়ে বলা চলে যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তো লালবাগ এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।